চা শ্রমিকরা এখনো বোনাস না পাওয়ায় আজ 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে শ্রমিক পক্ষের পাহাড় ও ডুয়ার্সের 8টি সংগঠন। 20% বোনাসের দাবি জানিয়েছে শ্রমিক পক্ষ। বন্ধের সমর্থনে রোহিণী টোলগেটের সামনে পিকেটিং চলছে সকাল থেকে। বোনাস সমস্যার সমাধান আগামীকালের মধ্যে না হলে বাগানের শ্রমিকরা কাজ বন্ধ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। কালকে ফোর্থ টাইম আমরা রিকোয়েস্ট করছিলাম গভর্নমেন্টকে কিছু ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। গভর্নমেন্ট যে অ্যাডভাইজারি করবে যাই করবে, আমরা বললাম গভর্নমেন্ট অ্যাডভাইজারি দিক কিংবা মালিক দিক, মালিক বোনাস দিক, সেটা নট লেস দেন 20%। এই 20% দাবিতে আমরা লাস্ট অবধি আমরা ডেটে থাকলাম। 9 ঘন্টা পরে সে গভর্নমেন্ট এসে বলেছে তারা হচ্ছে ফার্দার একবার সবার সাথে কথা বলবে। সমস্ত পাহাড়ের ট্রেকিং একসাথে বসে ঠিক করা হলো আজকে 12 ঘন্টা বন্ধ।